হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যারে এবং ফর লুপ। হ্যাঁ, আমরা এর আগে অ্যারে দিয়ে কাজ করেছি, আমরা ফর লুপ দিয়ে কাজ করেছি, কিন্তু অ্যারের উপরে কীভাবে ফর লুপ অ্যাপ্লাই করতে হয় আজকের এপিসোডের মুখ্য বিষয় হচ্ছে সেটাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে চলে যাই, যাওয়ার পর এখানে যে প্রজেক্টটা ছিল, মানে বাইরের প্রজেক্ট প্র্যাকটিস আর কি, তো আমি এখান থেকে এটাকে ধরে আবার আগের মতো এখানে নিয়ে আসি। এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, ওকে। তো এখন আমি এটাকে আবার একটু ওপেন করি, ব্রাউজার ওপেন হয়ে গেছে, তো আমি একটা ছোট করলাম, ওকে। এরকম থাক, আর এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, এখানে এরকম থাক, গুড, ওকে। এখন আমরা আমাদের অ্যারে দিয়ে কাজ করেছি এর আগে, তারপরে ফর লুপেরও কাজ করেছি, তো এখন আমরা এই অ্যারে এবং ফর লুপ দিয়ে কীভাবে কী কাজ করা যায় একটু এগুলো দেখব। তো একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ নাম দিলাম, কী নাম দেওয়া যায়, সাপোজ বাংলাদেশ, নামে একটা অ্যারে নিলাম, ওকে। এখন বাংলাদেশ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে বাংলাদেশের কিছু কিছু ক্রিকেটারদের নাম দিচ্ছি, সাপোজ দিলাম সাকিব, ম্যাশ, মুশফিক, মুস্তাফিজ দিয়ে ফেলছি প্রায়, মুশফিক, তারপর তামিম, রিয়াদ, ওকে। আমরা কয়েকটা প্লেয়ারের নাম দিলাম এখানে আপাতত। আচ্ছা, আমরা যদি আর একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিলাম, নাম দিলাম ধরেন নোয়া খালি, ফাঁকা একটা ভেরিয়েবল, ঠিক আছে, কিছুই থাকলো না, আপাতত কিছুই নাই, ওকে। এখন আমরা একটা ফর লুপ চালাবো এখানে। আমরা জানি ফর লুপ এইভাবে লিখতে হয়, লেখার পরে এখানে নিচে একটা ভিতরে একটা যে কোনো একটা ভেরিয়েবল নেওয়া যায় আর কি। আমরা একটা ভেরিয়েবল নিলাম, আই, আইয়ের মান সাপোজ জিরো, জিরো দেওয়ার পর সাপোজ আমি কী করলাম, আই লেস দেন টেন যদি নেই, তারপরে কী করব, আই প্লাস প্লাস, এরকম যদি করার পর আমি ভিতরে গিয়ে এখানে যদি কী করি, কনসোল লক করি আইকে, তাহলে কী হওয়ার কথা আমি একটু ইনস্পেক্ট ইলেভেন করে দেখি, ভুল হলে কিন্তু আমার অবস্থা খারাপ। হ্যাঁ, ভুল হয় নাই, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, নাইন হয়ে গেছে। আমরা যদি এখানে ইকুয়াল দিতাম তাহলে আমরা জানতাম যে টেন পর্যন্ত হয়ে যেত, এই তো অবস্থা, ঠিক না? এখন আমি চাচ্ছি যে এরকম হবে না, আমাদের এই অ্যারের মধ্যে যে মানগুলো আছে, বাংলাদেশ নামে যে অ্যারে আছে এর মধ্যে যে মানগুলো আছে, এই রিয়াদ পর্যন্ত, সবগুলোই শো করবে, তো খুব ভালো কথা। এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর আছে না, আমি যদি এখানে কী করি ফোর দিয়ে দেই, আচ্ছা এখানে সমান সমান দেওয়ার দরকার নেই, ফোর যদি দিয়ে দিই তাহলে কী হবে, শূন্য থেকে এক দুই, জিরো এক দুই তিন, জিরো এক দুই তিন, চারটা। আমি যদি এখানে কী করতাম, পাঁচ দিতাম, এক দুই তিন চার পাঁচ, যেহেতু পাঁচজন প্লেয়ার, পাঁচ দিলে জিরো এক দুই তিন চার পাঁচ চার, তাহলে আমরা জানি যে এখানে যদি পাঁচ দিচ্ছি তাহলে কী হচ্ছে, আমাদের পাঁচটা প্লেয়ারের নাম শো করাতে পারি আমরা ইচ্ছা করলে। কীভাবে, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কী করব, বাংলাদেশ থার্ড ব্র্যাকেট, এখানে কী করবো, যা শুধু আই বসায় দেবো, তাই তো হয়ে যায়, ঠিক না? ফার্স্টে যখন ঢুকবে দেখবে যে এখানে কি আই, মানে জিরো, এখানে জিরো বসবে, এই যে জিরো, জিরো মানে কে, সাকিব,
তবে কি ওয়ান, ওয়ান মানে কি, তারপরে সেকেন্ড বার যখন আসবে ওয়ান মানে কি ম্যাশ, তারপরে কি হবে টু, টু মানে কি মুশফিক, তারপরে কি থ্রি, থ্রি মানে তামিম। এভাবে প্রত্যেকটা প্লেয়ারের নামই একটু শো করবে, আমরা আমরা দেখি কেমনভাবে শো করে। এই যে সাকিব, ম্যাশ, মুশফিক, তামিম, রিয়াদ, মানে বাংলাদেশের পাঁচ পাণ্ডব এখানে শো করছে। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। কিন্তু এখানে কী করেছি আমি, ফাইভ দিয়েছি, এই জন্যই তো শো করছে, ঠিক না? কিন্তু এখানে যদি ধরেন একটা প্লেয়ার আমরা অ্যাড করব, দুইটা প্লেয়ার ধরেন অ্যাড করব, নাম দিলাম রুবেল আর আর ইউ বি এল, রুবেল। রুবেল কি আসবে এখানে, রুবেল কি শো করে, রুবেল শো করে না, তাহলে জিনিসটা কী হয়ে গেল, আমাদের ডায়নামিক তো হয়নি। ডায়নামিক বলতে যে আমি এখানে যত যতটা নেবো ততটাই শো করবে, এরকমই তো হওয়া উচিত ছিল, ঠিক না? সো এরকম যদি হওয়াতে চাই তাহলে আমাদের, দেখেন আমরা এর আগে একটা জিনিস শিখে আসছিলাম, এই লেন্থ মানে অ্যাডের লেন্থের জন্য এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা যখন আমরা কোনো কিছু লিখব তখন এই ছয়ের যদি মান আনতে চাই তাহলে আমরা কী করতে পারি, লেন্থ এখানে আনতে পারি। তো খুবই ভালো কথা, আমরা এখানে জাস্ট শুধু জাস্ট কী দিয়ে দেবো, ডাইনামিক লেন্থের জন্য বাংলাদেশ ডট এল ই এন জি জি টি এস লেন্থ। এখন দেখবেন যে কয়টা দিবেন আপনি, যদি এখানে পর্যন্ত কেটেও দেন সবগুলা, তাও দেখবেন কি মুশফিক পর্যন্ত আসছে। আবার যদি এগুলো রেখে আপনি যদি আরও চার পাঁচটা অ্যাডও করেন, ধরেন এখানে নাম দিলেন পাপন, তপন, তারপরে কী দেওয়া যায় আর, ধরেন দিলাম নাসির, এই তো দেখেন সবার নামই চলে আসছে, সাকিব, ম্যাশ, মুশফিক, তামিম, রিয়াদ, রুবেল, পাপন, তপন, নাসির, সব চলে আসছে। মানে যতগুলো যতগুলো দিচ্ছি সবগুলো চলে আসছে, কী কারণে, ডাইনামিক্যালি এটা দেওয়ার কারণে। ওকে, খুবই ভালো কথা। এখন যদি আমি একটা কাজ করি, এখানে তো কনসোল লক করলাম, আমি চাচ্ছি যে অ্যারের মানগুলো দেখতে চাচ্ছি, এখানে নিচে দিয়ে একদম সুন্দর মতো অ্যারের মান বসে যাবে, অ্যারে দেখা যাবে আর কি। তো সেক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, এখানে যদি বাংলাদেশকে যদি আমি নিচে গিয়ে কোথাও কনসোল লক করি, তাহলে এই অ্যারের বাইরে গিয়ে ফর লুপের বাইরে গিয়ে লগ বাংলাদেশের মধ্যে একটু কমায় দেয় একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন রিয়াদ পর্যন্ত রেখে বাকিগুলো বাদ দিলাম, তামিম পর্যন্ত রাখলাম আর কি, এক দুই তিন চার, চার চারজন আছে। আমি চাচ্ছি যে এগুলো তো কার মধ্যে আছে, বাংলাদেশ নামে যে ভেরিয়েবল আছে সেটার মধ্যে আছে, আমি চাচ্ছি নোয়াখালীর মধ্যে এগুলো হবে। তো তাহলে কী করি, আমি যদি এখানে নোয়াখালী নামে এটাকে যদি কী করি কনসোল লক করি, কী হচ্ছে এখানে, নোয়াখালী ফাঁকা এরে কিছু নেই, এর ভিতরে জিরো লেন্থ, এর মধ্যে কি, এরা হচ্ছে ফোর চারটা লেন্থ, এটা শূন্য লেন্থ। এর মধ্যে দেওয়ার জন্য কী করতে হবে আমাকে, এখানে বলে দিতে হবে এর ভিতরে যে একটা একটা করে এর পাস হবে, একটা একটা করে নোয়াখালীর মধ্যে ঢুকবে, একটা একটা করে পাস হবে, একটা একটা করে নোয়াখালীর মধ্যে ঢুকবে, তাই তো? গ্রেট, এখানে লিখতে হবে নোয়াখালী ডট পুশ। নোয়াখালী যারা শুনতেছেন বা দেখতেছেন ভিডিওটা, প্লিজ মাইন্ড করেন না, আমি মজা নেওয়ার জন্য লিখছি। ওকে, নোয়াখালী পুশ, পুশ মানে আমরা জানি ঢুকে যাবে, কি ঢুকবে, বাংলাদেশ। এই যে শেষ, দেখেন, ও আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, বাংলাদেশ থার্ড ব্র্যাকেট আই, এখন ঢুকে গেছে, এটা বেরো এরে, এটা বেরে, এবং সেম মান দেখেন, সাকিব সাকিব, ম্যাশ ম্যাশ, মুশফিক মুশফিক, তামিম তামিম। তো আমরা একটা অ্যারেকে এমটি অ্যারের মধ্যে কীভাবে অন্য অ্যারের মান ঢোকাতে হয়, ফর লুপ দিয়ে বা ফর লুপ দিয়ে একটু অ্যারে দিয়ে একটু পেঁচাইলাম আর কি আমি। এটা যদি একটু ভালো করে দেখেন তাহলে আমার মনে হয় অ্যারে সম্পর্কে এবং ফর লুপ সম্পর্কে আরেকটু ক্লিয়ার কনসেপ্ট হবে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা নেক্সট ভিডিও দেখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।